বিশ্বনবী বলেছেন বিবাহের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। ও যুবকেরা বিবাহ করবে, যাদের সামর্থ্য আছে বিবাহ করবে, কিন্তু খবরদার শ্বশুরের উপরে, শ্বশুর বাড়ির উপরে মোটরসাইকেল পালসার সাইকেল দেওয়ার জন্য জোর জবরদস্তি করবে না। কত ঠিক না জান বলুন? অবশ্য কক্সবাজারের পেকুয়াতে যৌতুকের জন্য কোনো ঝামেলা ছেলেরা করে না, আপনারা ভালো করে নাকি করে নাকি? শোনেন, ফতোয়া দিয়ে দিচ্ছি শোনেন। মেয়ের বাপ যারা আছেন বলবেন এটা কামরুল ইসলাম সাইদ আনসারির ফতোয়া। যেই ছেলের বাপ এবং যেই ছেলে যৌতুক চাইবে, যৌতুক ছাড়া বিবাহ রাজি না, তাকে যৌতুক দেবেন, তবে সাথে একটা ঝাড়া ঝাড়ু, একটা জুতা আর ভাঙা একটা থালা দিয়ে দেবেন। কি কি দিয়ে দেবেন বলেন তো, কথা কয় না, কি কি দিয়ে দিবেন? ভাঙা থালা। কেন ভাঙা থালা? কেন বেটা, তুই এত ফকিরের সন্তান, একটা পালসার মোটরসাইকেলের জন্য মেয়ের বাপের গলার উপরে পাড়া দিয়ে জোর করে আদায় করতে চাস? 16 বছর 18 বছর 19 20 বছর যেই বাবা একটা মেয়েকে পালছে, বাবার কাছে মেয়ে হলো কলিজার টুকরা। দুনিয়ার সব থেকে সুন্দর লাগে বাবার চোখে নিজের কন্যাকে, কথা ঠিক কিনা বলেন তো? নিজের কন্যাটা যেমনই হোক, বাপের চোখে কন্যাকে মনে হয় যেন সব থেকে সুন্দরী। ও ছেলেরা, বিয়ে করতে যাও, বিয়ে করতে যাও, তুমি ওই বাপের কান্না দেখো নাই, ওই মায়ের কান্না শোনো নাই, 16 বছর 18 বছর হৃদয় দিয়ে লালন পালন করলো একটা মেয়েকে, আজকে তোমার হাতে সেই কলিজার টুকরাটাকে তুলে দিচ্ছে, আর তুমি এত বড় ছোট লোক যে একটা পালসার মোটরসাইকেলের জন্য ওই বাপের পকেট কাটতেছ। এই জন্য ভাঙা থালা দিতে বললাম কেন? পেকুয়ার চৌরাস্তা আসেনি, এই চৌরাস্তার মোড়ে ওই ছেলে আর ছেলের বাপ ওই ভাঙা বাসন নিয়ে বলবে আল্লাহ দে মাওলা দে, আল্লাহ দে মাওলা দে। লোকেরা বলবে ভাই কি চাও? বলে একটা পালসার মোটরসাইকেল কিনবো ভাই, 2টা টাকা আল্লাহ বুঝতে ভিক্ষা দেন। তাহলে মেয়ের বাপেরও ঝামেলা হইলো না, আর যৌতুকটাও হয়ে গেল। কি বলেন, সম্ভব না? মাসখানি করলে বোধ হয় হয়ে যেতে পারে। কি বলেন, মাসখানি করলে মনে হয় হয়ে যেতে পারে? এই যুবকেরা, যৌতুক নিয়ে বিয়ে করবেন নাকি? যৌতুক নিয়ে বিয়ে করবেন? কারা কারা করবে না হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। আরে বিয়ের বিবাহিত লোকেরা হাত তুললো কেন? এই শুনেন শুনেন শুনেন, বিবাহিত লোকেরা হাত তোলার একটা উদ্দেশ্য আছে, আবার আর একটা বিবাহ করতে চায়। সর্বনাশ সর্বনাশ, আজকে বাড়ি যাওয়ার পরে ভাবি সাহেবারা আমাদের উপরে খুব ক্ষিপ্ত হবে, বলবে আগামী বছর আর মাহফিলের দরকার নাই, আগামী বছর মাহফিলের দরকার নাই, আনসার হিসেবে একটা ভেজাল লাগাই দিয়ে গেছে, আর একটা বিয়ে করার জন্য তোমাকে উৎসাহিত করেছে। সর্বনাশ হয়ে যাবে না বলেন? সুতরাং আমরা কোনো সর্বনাশ চাই না। যারা বিবাহ করেন নাই, যৌতুক নিয়ে যারা বিয়ে করতে চান, মেয়ের বাপকে মানসিক কষ্ট যারা দেন, তাদের জন্য একটা ভাঙা থালার ব্যবস্থা করবেন, যাতে করে চৌরাস্তার মোড়ে গিয়ে তারা কিছু ভিক্ষা টিক্ষা করে অন্তত একটা সাইকেল মোটরসাইকেলের একটু ব্যবস্থা তারা করে নিতে পারে।